আদর দাদা করে আমি দেখতে পাচ্ছি হাপি ইজ আর কি। তো এখন তো আজকে আসছে আমাদের বাড়িতে, যাই হোক অনেকদিন বাদে কিন্তু দেখা হলো, মানে আমার আজকে শুটটা নিয়ে কত দিন আজকে হবে কাল হবে, তো কদিন আগেই আর কি চুলটা কাটানো হলো, তবে চুলগুলো বড্ড বড় হয়ে গেছে, তো প্রচুর কাশফুল আছে এখানে। বাসি কাজ সব সেরে নিলাম, এখন এই যে উঠোনের মাঝখানে কয়েকটা ফুল পড়েছিল ওই গতকালকে, এগুলো আর কি দাগ হয়ে যাওয়া গাঁদা ফুল, তো এইগুলো একটু ফেলে দেবো অন্য সাইডে, উঠোনের মাঝখানে পড়ে আছে কিরকম লাগছে দেখতে, সেই জন্য এখানে একটা পেপার নিয়ে বসলাম। সকাল থেকে তো দেখছি ওয়েদারটা খুব ভালো, তবে জানি না কতক্ষণ কি থাকবে, আজকে যদি সারাদিন এরকম ওয়েদার যায় তাহলে তো ভীষণ ভালো হবে, আর যদি বৃষ্টি হয় তাহলে আর কিছু করার নেই, মানে এখন তো শুধু ভগবানের কাছে যাইছি, ভগবান আজকে সারাদিনটা যেন গতকালকে যেমন গেছে ঠিক সেরকমই যায় তাহলে তো খুবই ভালো হবে। এখন এইখানে চলে আসলাম, রান্নার সবকিছু গুছানো হয়ে গেছে, আর একটুখানি আর কি ওই যা মাছ মাংস একটুখানি বলছি, মাছ মাংস যা আনবে সন্দীপ তো গেছে বাজারে, ও নিয়ে আসলে তারপরে আমি ওগুলো ধুয়ে বেছে একেবারে পরিষ্কার করে রাখবো, যাতে মার আর কি রান্না করতে সুবিধা হয়, তার কারণ যখন আমি আর কি আগমনী শুটের যে মেকআপ ভিডিওটা করতে বসবো তখন এদিক ওদিক তো আর যেতে পারবো না, তো ওই জন্যই যত তাড়াতাড়ি পারছি মার রান্নার জন্য আর কি সবকিছু গুছিয়ে রাখার চেষ্টা করছি, তাহলে সুবিধা হবে। তো এই ঘরে এখন আসলাম, এসে বিছানার চাদরটা পাল্টালাম, বালিশের কভার গুলো এখন চেঞ্জ করব, এগুলো গতকালকে রাতে করলেই হতো, তবে ওই করে আর সারাদিনে ভালো লাগছিল না, ওই জন্যই আর করলাম না কিছু। তোমরা হয়তো অনেকেই বলবে যে কভারের ভিতরে কেন কভার পরাচ্ছ রিনাদি, তো ব্যাপার হলো আমার এই যে কলবাসের খোলটা না ভিতর থেকে ছিঁড়ে গেছে কাপড়, যেটা খোলের কাপড়, তো ওই জন্যই এই কলবালিশের কভারটা খুলতে গিয়ে আর কি দেখলাম যে তুলো বেরিয়ে গেছে আর খোলা যাবে না, তো ওই জন্যই এর উপরেই একটা কভার পরিয়ে দিচ্ছি। কি মাছের ডিম সন্দীপ যাচ্ছে ওপারে, ওপারের বাজারে, এপারে আর কি আজকে মাছ পেল না, রান্নাঘরে চলে আসলাম, এবার আটাটা মেখে নেবো, আটা আর ময়দা দুটো একসাথে মিশিয়ে মাখবো, তোমাদেরকে গতকালকে বলেছিলাম যে আজকে সকালে টিফিনে ভাবছি কি রুটি ঘুগনি করবো, একেবারে লুচির আটা মাখার মতো মেখে নিব, তারপরে যদি মা বলে যে হ্যাঁ রুটি করবো তো রুটি হবে, আর যদি বলে লুচি করবো তো লুচি হবে, তো মা ওদিকে আর কি ঘরগুলো মুছছে, মুছে একবারে স্নান করে পুজোটা দিয়ে নেবে, আর আমি এদিকে রান্নার গোছান গুছিয়ে নিই, আর এখানে সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ একদম গরম জল নিয়ে নিয়েছি, এটা একদম উষ্ণ গরম জল নিয়েছি, সকালবেলা এটা একটা অভ্যাস হয়ে গেছে আমার, ঘুম থেকে উঠেই এক কাপ একদম গরম জল। ওই ছোট গামলাতে আটা মাখতে পারলাম না, তাই বড় গামলাটা নিয়ে নিয়েছি আটা মাখার জন্য, এখানে এখন আমি আলু কেটে নিচ্ছি ঘুগনির জন্য, মটর আর আলু একসাথে সিদ্ধ করতে দেবো, তাই তো সকালবেলা উঠে মা মানে জোর কদমে রান্নাবান্না শুরু করে দিয়েছে, তার কারণ সকাল সকালই মেকআপ শুরু করবে, তো যদি শুরু হয়ে যায় তখন আর আমরা টাইম দিতে পারবো না, আমি টিনা কেউ, তো মাকে সকাল সকাল একটু হেল্প করে দিচ্ছি, মা যত সকাল সকাল পারে রান্নাটা করে নেবে, তাহলে সোনা বাবাকে ধরতে আবার দুটো লোক লাগে, এই হচ্ছে সমস্যা, আপাতত বাবুর কাছে রয়েছে খুবই মানে বাবু পারছে না একা এত ইয়ে, তো আমি সকালবেলা উঠে একটু বাজার টাজারগুলো করলাম, বাজার টাজার করে আমি দেখতে পাচ্ছি হাপি ইজি আর কি, তো এখন টিনা গেছে মাছ মাংসগুলো একটু পরিষ্কার করতে,
ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে, তারপরে আর কি ওগুলো রান্না করলে তারপরে মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমাদের মানে অর্ধেক ঝামেলা মিটে যায়। শোনো বাবাকে মানে দেখার চিন্তাটা আমাদের মিটে যায়, কারণ মা শোনো বাবাকে পুরোপুরি একদম দেখে রাখে অন্য সময়ও। তো এদিকে মা যদি রান্নার ভিতরে থাকে তাহলে অসুবিধা হয়ে যাবে, তো ওই জন্য মা যদি ফ্রি হয়ে যায় তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। তো এই যে আজকে আনা হয়েছে হলো খাসির মাংস, সাথে আনা হয়েছে কাতলা মাছ, তবে দই আনতে ভুলে গেছে, দই আনলে দই কাতলা করা যায়, টক টক দই নিয়ে কাতলা মাছ দিয়ে খেয়ে নিয়েছে। আর আনা হয়েছে মাছের ডিম, তো মাছের ডিমের বড়া ভাজা খেতে ভারী মজা, দই কাতলা, ও দারুণ দারুণ আজকের মেনু হবে। আর হ্যাঁ, মেকআপ আর্টিস্ট আজকে কে আসছে সেটা তোমাদেরকে বলাই হয়নি, তোমাদের খুবই পরিচিত আর অনেক ভালোবাসো তোমরা ওই দিদির হাতের কাজ। তো যার কাছে এর আগেও আমি দুবার গেছি, গিয়ে সেজেছি কন্যাগড়ের মৌমিতা দি, তো আজকে আসছে আমাদের বাড়িতে। তো এইবারও শ্যুটটা আর কি দিদি বলেছিল যে ওখানে করবে, মানে দিদির স্টুডিওতে, তবে আমি বললাম কি যে এবার তুমি আমাদের বাড়িতে আসো, তাহলে বেশ ভালোই হবে, একটু ঘোরাও হয়ে যাবে তোমার। আর আমাদের এই দিকটায় না কাশবন এইগুলো বেশি আছে, তো ওই দিকে কতটা কী আছে জানি না, তো ওই জন্যই আর কি এখানেই আসতে বলেছিলাম। তবে আমি তো এখনো পর্যন্ত ঠিক ইয়ে করতে পারছি না, আগে তো দেখে এসেছিলাম যে কাশফুল আছে ওই যে জায়গাটা আর কি দেখতে গেছিলাম জায়গা বিনগরে, তবে এই বৃষ্টির পরে যে কাশফুল আছে কি সেইটাই দেখার, তো জানি না। রেডি হয়ে থাকলাম, হাতে আলতা দেব না, হাতে ফেব্রিক দেব লাল কালারের, তার কারণ আলতা দিলে না পুরো মুখটুকে একেবারে লাল হয়ে যায়, সেই ওই যে টাপাটিনি গানের নাচের আর কি শ্যুটটা করতে গিয়ে বুঝতে পেরেছি যে আলতা হাতে পড়লে কি অবস্থা হয়। আসো কি আসো, আমি এটা ওই এক্ষুনি ঝাড় দিলাম, তুমি নন্দা নিয়ে আসছো ঘরে, বাইরে বাইরে। আর সন্দীপ চলে গেছে হলো বাতকুল্লায়, মৌমিতা দি ট্রেনে আসছে একা, তো দিদিকে আনতে গেছে, চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। আর আমাদের তো সবকিছু রেডি হয়ে গেছে, এবার শুধু দিদি আসার পালা। তাহলে তো এতক্ষণ ধরে যার জন্য অপেক্ষা করছিলাম ফাইনালি চলে এসছে আমাদের মৌমিতা দি। এই যে দেখো অনেকদিন বাদে কিন্তু দেখা হলো, মানে আমার আজকে শুটটা নিয়ে কত আজকে হবে কাল হবে অনেকদিন, মানে তোমরা তো সবাই জানো সবচেয়ে বড় কথা আজকে আমি তোমার কাছে চলে এসেছি, তুমি সেটাই শুটটা আজকে আমি চলে এসেছি। দেখ এটা হলো ভালোবাসার টান, তোমরা এত ভালোবাসা দিয়েছো যার জন্য টানে টানে চলে এসেছি দিদি ভাই। তো চলো এবার আমরা শুটটা শুরু করব অন্যরকম। হ্যাঁ একদম, তবে আসার সাথে সাথে মেকআপ করতে নিয়ে চলে একটু তখন তো আর ব্লগে কিছু তোমাদের দেখাবো না, তো যেটা আর কি মেকআপ ভিডিও হবে ওটা পুরোপুরি আমি ভাবছি সুলেখা মিত্রই একটা পুরো আলাদা ওই ভিডিওটা দেবো। হ্যাঁ তো ওই জন্যই আর কি যাচ্ছিলাম, তো এদিকে ব্লগের কথা আমি ভুলে গেছিলাম। তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম, দিদি ভাই চলে এসছে, কাজ বাজ শুরু হবে আমাদের এখন, আর এইবার চলবে একদম জোর কদমে কাজ। ও বেশি ছোট করো না, পুজো তো তো এই যে আজকেই আবার শোনো বাবার চুলটা কাটাতে এসছে, চলো দেখি শোনো বাবা তো চুপ করে বসে আছে, দেখা যাক কতক্ষণ বসে। বাহ ওই বাবা ওই বাবা, ছু ছু, তো কদিন আগে আর কি চুলটা কাটানো হলো, তবে চুলগুলো বড্ড বড় হয়ে গেছে, কিরকম লাগছে জানো, থু থু করছে। হ্যাঁ স্নান করলে ঠিক হয়ে যাবে বাবা, একটু বসো স্নান করলে ঠিক হয়ে যাবে। ওই বাবা ওই বাবা, এই তো হয়ে গেছে হয়ে গেছে, বাহ কি সুন্দর লাগছে। হ্যাঁ তো এই যে দিদি ভাই এখানে, দেখো সুন্দর ভাবে সবকিছু তো সাজিয়ে গুছিয়ে নিয়েছে, তো কাজ বাজ এবার শুরু হবে আস্তে আস্তে তোমরা। হ্যাঁ গয়নাঘাটি চুল, এই চুলটার জন্যই আমাদের এত দেরি, কি অবস্থা বাবা। হ্যাঁ সেটাই,
দুবার তিনবার মনে হয় ডেট পাল্টেছি, তাই না আমরা? হ্যাঁ, তারপরে এই ডেটটা ফাইনাল হলো। যাক, আজকের দিনটাও খুব হ্যাঁ হ্যাঁ বৃষ্টি না, আজকের দিনটাও খুব ভালো হয়েছে, না রোদ রোদ উঠেছে, তো এটা পুরো দিন থাকলেই হয়। তো ডিনার ওইদিকে হচ্ছে গিয়ে মেকআপ, আর অনেকটাই সময় হয়ে গেছে, আধা মেকআপ হয়ে গেছে, তো এখন একটু খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে, কারণ টিফিন সেই সকালে খেয়েছে, এখনও এখন দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, এখন বাজে প্রায় 1:30, তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে বাকি মেকআপটা করবে, তারপরে আমরা বেরোবো শ্যুটের জন্য। তো শ্যুটের জন্য আমার একটু দূরে যেতে হবে বীরনগরে, যেখানে আমরা দেখে এসেছিলাম, তো ক্যামেরাম্যানকেও বলা হয়ে গেছে, তো মা এখানে ভাত টাতগুলো বেড়ে নিচ্ছে, তো এখানে সব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর এটা কি চাটনি করে দেয়? চাটনি মুগের ডাল মাছের মাথা দিয়ে, আর এখানে হচ্ছে কাতলা মাছ, আর ভাত ভাজাটা যায় দিয়ে এখানে ইয়ে করা আছে। তো মা এখানে মাংসটা বানিয়ে নিয়েছে, এই হচ্ছে খাসির মাংস, সন্দীপ তো খেতে বসে পড়েছে, তবে আজকে আমাকে আর দেখতে পাবে না, যা দেখা সকালে দেখে নিয়েছো নাকি? এখন আর আমি দেখা দিচ্ছি না তোমাদেরকে, সে তোমরা যতই ডাকো। তো আমাদের মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এই যে গাড়িতে করে যাব সবাই মিলে বীরনগর। তো মমিতা দি এখানে রেডি হয়ে গেছে, ত্রিশূল নিয়ে নিয়েছে, বাবা দারুণ মানিয়েছে কাকু, হ্যাঁ সত্যি দেখে মনে হয় না যে ইয়ে হাতে তৈরি, হ্যাঁ কিন্তু যে কেউ দেখে মনে করবে ভীষণ ভার, হ্যাঁ। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন যাব আমরা শুটিং স্পটে, এখন তো আমি আমাকে দেখাচ্ছি না, তোমরা সুলেখা মিত্র চ্যানেলে অবশ্যই আমাকে দেখতে পাবে। আর এখন বাজে হলো বেলা 4:30, বাতকুলাতে আছি আমরা, বাতকুলা ধানাটের এখানে, তো জানি না ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের তো আধ ঘন্টার বেশি লাগবে, জানি না ততক্ষণে সুজি মামা আমাদের জন্য অপেক্ষা করবে কি। বাতকুলার প্যান্ডেল দেখো কি সুন্দর সুন্দর একদম প্যান্ডেল হয়ে গেছে, এখানে যদি আমি নেমে যাই তাহলে আর কিছু লাগবে না, ব্যাস তো দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছেও গেলাম বীরনগর, যেখানে আর কি শুটিং স্পট আমরা দেখে গেছিলাম সেই ফার্স্ট টাইম এসে। কি সুন্দর বাবা, আমি তো পুরো অবাক হয়ে গেছি যখন দেখেছিলাম, তখন পুরো একদম এই জায়গাটাই, এইগুলো মানে বাদ ছিল, এই জায়গাটাই শুধু কাশবনটা ছিল, এখন কি সুন্দর লাগছে দেখতে, কাশফুল পুরো ভর্তি, কিরকম লাগছে কিরকম? খুব সুন্দর। আর এখান দিয়ে সূর্যটাও বেশ ভালোই লাগছে। না 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 না, তো দুর্গা যাচ্ছে কাশবনের দিকে, তো পেছন থেকে তোমাদেরকে একটু তাকে দেখিয়ে দিচ্ছি, পেছন থেকে আইডিয়া করে নাও কেমন হতে পারে। তো প্রচুর কাশফুল আছে এখানে, শ্যুট করতে দারুণ হবে আর কি। তো শ্যুট করে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল, এই যে এখন যাচ্ছি আমরা বাড়ি, চলো বাড়ি গিয়েও আরো কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে। তোমাদের সাথে কথা বলি, এই দেখো পক্কা পক্কা,
তো আজকের এই ব্লগে তো তোমরা দেখতে পেলে না যে আমি কিরকম সেজেছি, তবে চোখটা দেখে অনেকটাই আইডিয়া করতে পারবে যে কিরকম লাগছে। মানে যে যে দেখেছে আমাকে সবাই বলছে অসাধারণ হয়েছে মেকআপটা। তো মানে রাস্তায় যেখানে একটু শুট করতে গেছিলাম তো ওখানে সবাই এসে তুলছিল, হ্যাঁ সবাই ফটো তুলছিল। তারপর যখন মিউজিক ভিডিও করছিলাম তখন সবাই, তো যাই হোক ভালোই লাগলো আজকের দিনটা পুরোপুরি। তবে খাটাখাটনি বহুত হয়েছে, যেমন আমার খাটাখাটনি গেছে সেরকম সন্দীপের, সেরকম আমাদের বাড়িতে মানে মার আর দিদির তো মানে আছেই, তার কারণ সেই ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে এই মানে এতক্ষণ ধরে কাজ করা, তারপরে পুরো শ্যুটটাই মানে মিউজিক ভিডিও ফটোশ্যুট যে কটা হয়েছে সব ওখানে ছিল। তারপরে দিদিভাই আর কি চলে গেছে ট্রেনে করে, বললাম কি আজকে রাতে থাকো, তো বললাম আগামীকালকে আবার একটা জায়গায় শ্যুট আছে তো সেই জায়গায় যেতে হবে। যেহেতু মিউজিক ভিডিও করবো তো খেয়ে দিয়ে ওই লাফালাফি ব্যথা করতো তো ওই জন্য আর কি খাইনি, তো এখন খাওয়া হচ্ছে সারাদিনের খাওয়া। চলে আসলাম আমরা এই ঘরে, একটু শোবো, মানে আর ভালো লাগছে না, শরীর চলছেই না। সোনাবাবাও সারাদিন আমাকে পাইনি, মানে দূর থেকে দেখেছে তবে কাছে যেহেতু আসতে পারিনি, ও আর কি চাইছে যে মাম্মা আমার কাছে থাকতে। আর আজকে সারাদিন তো বেশ সুন্দরভাবে কাটলাম, সেই ভোরবেলা ঘুম থেকে উঠে তারপরে কাজ বাজ শুরু করে হ্যাঁ রান্না বান্না, তো এত আয়োজন যার জন্য করলাম সেই কিছু খেল না, মানে মমিটাতে কিছুই খাইনি। তো এদিকে মাংস মাছ সব কিছুই করা হয়েছিল, ডাল দিয়ে ভাত খেয়েছে আর একটু চাটনি পাঁপড় আর তাছাড়া একটু দই মিষ্টি, ব্যাস এই না মাছ খেয়েছে না মাংস খেয়েছে, তাহলে বলো অবস্থা, মানে যার জন্য এত খাটাখাটনি সেই কিছু খেলো না। তো এই জিনিসটা খুব খারাপ লাগছে যে দিদিভাই এত কষ্ট করে অত দূর থেকে আসলো আর এত আয়োজন করলাম খেলো না। যাই হোক কি আর করা যাবে, সারাদিন আমিও খাইনি, তো খাওয়া দাওয়া আর কি হয়নি বলে মানে একটু সন্ধ্যাবেলার পর থেকে যেই শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে ব্যাস তারপর থেকে এনার্জিটা একেবারেই কমে গেছে। তো এবার শুধু মনে হচ্ছে যে সব কিছু ছেড়ে ছেড়ে একটু মানে দুটো ভাত খেয়ে শুতে পারলে ব্যাস আমার থেকে খুশি আর কেউ হবে না। তো যাই হোক অনেকদিন ধরে আর কি ইয়ে করছিলাম তোমাদের সাথে যে আগমনী শ্যুটটা করবো করবো, ফাইনালি আজকে কমপ্লিট হয়ে গেল, খুব ভালো লাগলো, খুব ভালোভাবে কাজটাও হয়ে গেছে, সারাদিন ওয়েদারটাও খুব ভালো গেছে। আশা করছি ভিডিওগুলো যখন আসবে তখন তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো এখানেই তোমাদের সাথে, টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট সুইট ড্রিমস।